হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো রেগুলার এবং ডিস্টেন্সের পরপর যে ইউজিপিজি অ্যাডমিশন আপডেট আসছে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আজকের আমি আপনাদের বহু প্রতীক্ষিত অনেকদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে অনলাইন কোর্সের আপডেট আনুন। আজকে শেয়ার করে দিচ্ছি একটি অনলাইন কোর্সের আপডেট, অনলাইন ডিগ্রির আপডেট শেয়ার করছি এই ভিডিওটায়। যারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে তার সম্পূর্ণ পড়াশোনা করতে চাইছে, বিশেষ করে যারা আজকে অন্যান্য জায়গায় জব করছে অথবা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য কিন্তু শ্রেয় জিনিস হচ্ছে, বেস্ট জিনিস হচ্ছে অনলাইন ডিগ্রি। এখানে আপনাকে পড়াশোনা করতে হয় পুরোটাই অনলাইনে, বাড়িতে বসে পড়াশোনা করতে হবে, ইভেন পরীক্ষাটাও কিন্তু আপনার অনলাইনেই হবে। আরও একটা ব্যাপার, এই সার্টিফিকেট কিন্তু পুরোপুরি ভ্যালিড, অর্থাৎ রেগুলার ডিস্টেন্সে পড়ুন, রেগুলারে পড়ুন। অর্থাৎ আপনি ধরুন আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো একটা কলেজ থেকে পড়ছেন, ডিস্টেন্সে ধরুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে পড়ছেন বা রবীন্দ্রভারতী রয়েছে বা এনএসইউ রয়েছে, অন্যদিকে আপনি অনলাইনে পড়াশোনা করছেন। ইউজিসি বলেই দিয়েছে রেগুলারে পড়া হোক আর ডিস্টেন্সে পড়া হোক আর অনলাইনে পড়া হোক, তিনটে ইকুইভ্যালেন্ট। তিনটের পরবর্তীতে আপনি মাস্টার ডিগ্রি করতে পারবেন অথবা রিসার্চ করতে পারবেন, ইউজিসি নেট সেট সমস্ত পরীক্ষা দিতে পারবেন। তাই প্রত্যেকটা ডিগ্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার ফলে অনেকে ভেবে থাকে যে রেগুলার ডিগ্রির সাথে অনলাইনের ডিগ্রিকে ফারাক করে থাকে সার্টিফিকেটের রেসপেক্টে বা অ্যাফিলিয়েশনের রেসপেক্টে, এরকম কিছু নয়, তিনটেই সমান। যেটা হয় হচ্ছে অনলাইনে পড়াশোনাতে আপনার সুবিধা, যারা বিশেষ করে বর্তমানে জব করছে বা যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে বা অন্য কিছুতে ব্যস্ত রয়েছে, তাদের জন্য বেস্ট জিনিস হচ্ছে অনলাইন ডিগ্রি। এই ক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হয় না, শনিবার রোববার করে যে ক্লাস ডিস্টেন্সে স্টুডেন্টসরা করে থাকে সেটাও করতে হচ্ছে না, পুরোটাই অনলাইনে ভিডিও লেকচারের মাধ্যমে আপনাকে পড়ানো হয় এলএমএসে, এবং সেখানে আপনাকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে। এবং পুরো প্রসেসটার জন্যই কিন্তু তিনটেই, রেগুলার পড়ুন, ডিস্টেন্স পড়ুক আর অনলাইন পড়ুন, তিনটের জন্যই কিন্তু পড়াশোনা আপনাকে করতে হবে। তো চলুন দেখে নিচ্ছি আজকে ওয়ার্ল্ডের সমস্ত বেস্ট ইউনিভার্সিটি এবং তার সাথে লার্জেস্ট ইউনিভার্সিটির আপডেট শুধুমাত্র এই ভিডিওটা আপনাদের জন্য। শেয়ার করে দিচ্ছি ইগনু, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইগনু হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং লার্জেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। তো ইগনুর আন্ডারে আপনি কিন্তু বর্তমানে আজকে অনলাইনে কোর্স করতে পারছেন। আমি অলরেডি ডিস্টেন্সটা শেয়ার করে দিয়েছি, এখন আমি একটু অনলাইনটা বলে দিচ্ছি। ইগনুর আন্ডারে কী কী রেকগনাইজেশন রয়েছে, ফার্স্ট অফ অল এটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি দ্বারা রেকগনাইজ রয়েছে, তার সার্কুলার নাম্বার, তারপরে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি AIU দ্বারা রেকগনাইজ রয়েছে, প্লাস AICTE দ্বারা রেকগনাইজ রয়েছে ইগনু। তারপরে এই সার্টিফিকেট আপনি পাশ করার পর আপনি রেগুলার বা ডিস্টেন্সের মতনই সমান পাবেন এবং এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট পাবেন এবং PhD সমস্ত কিছু করতে পাচ্ছেন, ইনক্লুডিং আপনি নেট সেট সব পরীক্ষা দিতে পারবেন, ইভেন আপনি আজকে কলেজ প্রফেসর হিসাবেও জয়েন করতে পাচ্ছেন। প্রথমত আমরা একটু দেখে নেব আজকের ইগনুতে কী কী কোর্স করানো হচ্ছে অনলাইনের জন্য। আচ্ছা, ইগনুতে ফার্স্ট অফ অল আপনি কোর্স পাচ্ছেন ব্যাচেলর অফ আর্টস, ট্যুরিজম অ্যান্ড স্টাডিজ, জাস্ট আপনি তারপরে পেয়ে যাচ্ছেন ব্যাচেলর অফ কমার্স পেয়ে যাচ্ছেন, তারপরে পেয়ে যাচ্ছেন ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা BCA। লাইক BCAটা আমি ক্লিক করছি, দেখে নিচ্ছে কি যোগ্যতা লাগছে। দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন অনলাইন মোড, অর্থাৎ অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে হবে, 3 বছর ডিউরেশন থাকবে, ইংলিশে পড়াশোনা করতে হয় BCA। এই ক্ষেত্রে আপনার যোগ্যতা যেটা লাগছে, উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পাচ্ছেন, 46,200 মতন আপনার খরচা পড়বে টোটাল, 7,700 করে প্রত্যেক বছর খরচা পড়ছে, 7,700 করে এবং তার সাথে 300 টাকা পড়ছে আপনার যে রেজিস্ট্রেশন ফিস পার পাস, তার সাথে পরীক্ষার সময় যে টাকাটা লাগে এক্সাম ফিস হিসাবে। যেমন আরেকটা আমি কোর্স শেয়ার করি, লাইক ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স BLIS, এই ক্ষেত্রে তো আপনারা অনলাইনে কোর্স করতে পারছেন এবং এই ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে আবেদনের জন্য। দেখুন বলে দিয়েছে যাদের 50% মার্কস আছে জেনারেলদের গ্র্যাজুয়েশনে আবেদন করতে পাচ্ছে, রিজার্ভ ক্যাটাগরিতে 45%, অন্যদিকে যাদের আজকে ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স ইনফরমেশন আছে বা 2 বছরের যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু আবেদন করতে পাচ্ছে 1 বছরের আজকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে। ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, এই ক্ষেত্রে আপনি অনলাইনে ডিগ্রি পাচ্ছেন, 3 বছরের কোর্স হবে, উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পাচ্ছেন, 18,300 টাকা টোটাল কোর্স ফিস পড়ছে, 6,100 টাকা করে প্রত্যেক বছর খরচা পড়বে। তাহলে ব্যাচেলার ডিগ্রি কী কী হচ্ছে অনলাইনে, ব্যাচেলর অফ আর্টস, ট্যুরিজম অ্যান্ড স্টাডিজ হচ্ছে, ব্যাচেলর অফ কমার্স হচ্ছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে, তার সাথে আপনার ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক হচ্ছে, এবং একটা গ্র্যাজুয়েশনের পরবর্তী হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এর সাথে আপনি অনেক সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এবং এই সার্টিফিকেট কোর্সগুলো কিন্তু আপনি বর্তমানে অন্যান্য কিছু গ্র্যাজুয়েশন করতে করতেও পড়াশোনা কিন্তু করতে পাচ্ছেন। আচ্ছা, তার পরবর্তী কিছু ডিপ্লোমা কোর্স আছে, সেগুলো পেয়ে যাবেন। লাইক একটা ইম্পর্টেন্ট ডিপ্লোমা কোর্স নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশান, এটা আপনি অনলাইনে করতে পাচ্ছেন, 1 বছরের ডিউরেশন রয়েছে, এই ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এবং 3,000 টাকা মতন কোর্স ফিস পড়ছে হেলথ অ্যান্ড নিউট্রিশনের ওপর। তার পরবর্তী একটু MAগুলো দেখে নিই। MA প্রথম রয়েছে গান্ধী অ্যান্ড পিস স্টাডিজের ওপর আপনি MA করতে পাচ্ছেন, মাস্টার অফ আর্টস, মাস্টার অফ আর্টস হিন্দি করতে পাচ্ছেন,
মাস্টার অফ আর্টস জার্নালিজে মাস কমিউনিকেশন করতে পারছেন। আমি জার্নালিজে মাস কমিউনিকেশনটা দেখে নিই। দু বছরের এখানে আপনার কোর্স হচ্ছে, যোগ্যতা এখানে চেয়েছে, গ্র্যাজুয়েশন থাকলে আপনি আবেদন করতে পারছেন এবং বলে দিয়েছে ইন্টারনেট ফেসিলিটিস বা কম্পিউটার বা আপনার ইন্টারনেট ফেসিলিটিস এই সমস্ত কিছু রাখতে হবে। লাইক আজকে বিশেষ করে মোবাইলে এবং প্রত্যেকটা অনলাইনে কোর্সের ক্ষেত্রেই আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে অথবা কম্পিউটার বা ল্যাপটপ এবং সেটার সাথে ইন্টারনেট থাকতে হবে, কারণ পুরো জিনিসটা অনলাইনে হবে। সেটা মেবি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা ভিডিও লেকচারের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এবং ভিডিও লেকচারগুলো আপনাকে দেখতে হবে, শুনতে হবে এবং তার সাথে ইন্ট্রোডাকশন থাকবে, যেটা হচ্ছে আপনার যারা টিচার থাকবে তারা ইন্ট্রোডাকশন করবে এবং তার পরবর্তী আপনার কিন্তু পরীক্ষা এবং ডিগ্রি। 12,800 টাকা এখানে খরচা করছে জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা দুভাগে ভাগ রয়েছে, মাস্টার অফ আর্টস ইংলিশ এই ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশনে পরবর্তী আবেদন করতে পারছেন। আলাদা করে কোনো কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয় না, সবটাই একদম ডাইরেক্ট অ্যাডমিশান। 14,600 টাকা পড়ছে, 7,300 করে আপনি পার ইয়ার আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে চলে এসছে মাস্টার অফ আর্টস রুরাল ডেভেলপমেন্ট, মাস্টার অফ আর্টস সংস্কৃত, মাস্টার অফ আর্টস সাস্টেনেবল সায়েন্স, মাস্টার অফ আর্টস ট্রান্সলেশন স্টাডিজ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA। MBA-র জন্য যে যোগ্যতা চাইছে সেখানে বলে দিয়েছে তারা 3 বছরের আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে এবং 50% মার্কস পেতে হবে, তাহলেই আপনি MBA-র জন্য আবেদন করতে পাচ্ছেন। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য 45% মার্কস রয়েছে। কত টাকা খরচা পড়ছে টোটাল এখানে? মোটামুটি 60,000 মতন খরচা পড়ে, 15,500 করে পার সেমিস্টার আপনার দিতে হবে 4টা সেমিস্টারে। এছাড়া 300 টাকা রেজিস্ট্রেশন ফিস আপনাকে দিতে হচ্ছে। আচ্ছা, তার পরবর্তী ব্যাকে চলে গেলাম, মাস্টার অফ কমার্স আছে, MCA আছে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। এই ক্ষেত্রে কী চাইছে? ফার্স্ট অফ অল, যারা আজকে BCA কমপ্লিট করেছে বা BSc কম্পিউটার সায়েন্স বা IT, BSc IT করেছে বা BSc ইঞ্জিনিয়ারিং করেছে বা BS বা BTech CS করেছে, তারা তো আবেদন করতে পারছে MCA-র জন্য। 50% মিনিমাম মার্কস লাগবে, রিজার্ভ ক্যাটাগরিতে 45। আর যারা আজকে ধরুন কোনো রকমের কোনো সায়েন্সের মানে কম্পিউটার সায়েন্সের কোর্স করেনি তারাও আবেদন করতে পারবে BA, BSc, BCOM যে কোনো স্ট্রিম থেকে। 50% মার্কস লাগবে এবং তাদের ম্যাথামেটিক্স হবে না উচ্চ মাধ্যমিকে, না হলে গ্র্যাজুয়েশনে, দুটোর মধ্যে একটাতে থাকলেই আবেদন করতে পারবেন মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। বোঝা গেল? আচ্ছা, আরেকটা বলে দিই, যারা আজকে এই ধরুন কম্পিউটার সায়েন্সের কোনো কোর্স না করে শুধুমাত্র ম্যাথ ছিল এবং 50% মার্কস নিয়ে আবেদন করবে, তাদের কিন্তু একটা ব্রিজ কোর্স করতে হয় 2,000 টাকা পরে। সেখানে দুটো প্রোগ্রাম করতে হয়, একটার নাম হচ্ছে প্রোগ্রামিং সি অ্যান্ড পাইথনের কোর্স করতে হয়, একটা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কোর্স করতে হয়। এই দুটো এক্সট্রা কোর্স কিন্তু তাদের করতে হচ্ছে। 12,300 টাকা করে আপনার এখানে পার সেমিস্টার খরচা পড়ছে এবং এখানেও 2 বছরের জন্য আপনি কিন্তু MCA করতে পাচ্ছেন। তারপরে কিছু PG ডিপ্লোমা বা PG সার্টিফিকেট চলে এসছে, লাইক পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেটিং, এগ্রিকালচার পলিসি চলে এসছে, গান্ধী পিস স্টাডিজ চলে এসছে, সাস্টেনেবল সায়েন্স, ক্রিয়েটিং রাইটিং, ডেভেলপমেন্ট কমিউনিকেশন, ডিজিটাল মিডিয়া, ডিস্টেন্স এডুকেশন, অকুপেশনাল হেলথ, এনভায়রনমেন্টাল অকুপেশনাল হেলথ ডিপ্লোমা, জার্নালিজম মাস কমের ওপর PGD করতে পাচ্ছেন। তো এই জার্নালিজম মাস কমের PGDটা দেখি, তাহলে এক্ষেত্রে 1 বছরের ডিউরেশন এবং এক্ষেত্রে 12,500 টাকা লাগছে, গ্র্যাজুয়েশন থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পাচ্ছেন। যারা বর্তমানে বিভিন্ন মিডিয়া সেক্টরে কাজ করছে বা যারা বিশেষ করে ধরুন আজকের কোনো একটা নিয়ে মাস্টার্স করছে এবং তার সাথে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে নিতে চাইছে, তাদের জন্য এটা খুব ভালো কোর্স। রুরাল ডেভেলপমেন্ট এটাও খুব ভালো কোর্স, যারা বিশেষ করে আজকে বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস লাইক BCS বা WBCA, WBSC এই সমস্ত কিছু যারা ক্র্যাক করতে চায় বা যারা আজকে রুরাল ডেভেলপমেন্টের উপর কাজ করতে চায় বা রুরাল এরিয়ায় কাজ করতে চায় তারা কিন্তু করতে পারছে এই কোর্সটা, এবং যারা এই নিয়ে বর্তমানে কাজ করছে তারাও কিন্তু আজকের এই কোর্সটা করে নিতে পারছে। খুব ভালো কোর্স। তো এবং তার সাথে বলে দিই 15 জুলাই লাস্ট ডেট বলা হয়েছে, যদিও 15 জুলাই বলা হলেও এটা এক্সটেন্ড হবে এটাই আশা করছি। নতুন রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করে আপনাকে এখান থেকে গিয়ে আবেদনটা করতে হচ্ছে এবং এটা ডাইরেক্ট অ্যাডমিশন। বর্তমানে জুলাইয়ের অনলাইন মোডে এই কটা কোর্সের জন্য অ্যাডমিশন চলছে। আর একটা জিনিস বলে দিই, রিফান্ড যারা বলে দিচ্ছে 15 দিন মানে আপনি ধরুন অ্যাডমিশনের জন্য আবেদন করলেন এবং আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল, বলে দিচ্ছে উইদিন 15 দিনের মধ্যে অর্থাৎ কনফার্মেশনের 15 দিনের মধ্যে আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে 500 টাকা কেটে আপনার কিন্তু পুরো টাকাটা ফেরত দেওয়া হবে। যদি 16 থেকে 90 দিন অর্থাৎ আপ টু 3 মাস অবধি সময় দিচ্ছে, মানে 3 মাস মানে 89 দিন হিসাবে ধরে চলুন, তাহলে তাদের 1,000 টাকা কাটা হবে 3 মাসের মধ্যে। আর যারা 90 ডেজ ওভার হয়ে যাবে তাদের কিন্তু কোনো টাকা দেওয়া হবে না, যেরকম UGC বলে দিয়েছে। তো তারপরে আপনারা যদি এখন ধরুন অলরেডি গ্র্যাজুয়েশন আছেন বা অলরেডি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, আমি বলবো আপনারা যদি চাইছেন যে ইগনু থেকে অনলাইনে কোর্স করবেন তাহলে আপনারা ভর্তি হয়ে যান। পরবর্তী যদি নিজের মনের মতন কোনো কলেজে চান্স পেয়ে যাচ্ছেন বা মাস্টার্সে চান্স পেয়ে যাচ্ছেন আপনি তখন ট্রান্সফার করে নেবেন এবং সেই ক্ষেত্রে আপনার 500 অথবা 1,000 টাকা মতন কাটবে, কিন্তু 90 দিনটা মাথায় রাখতে হবে, 3 মাসটা মাথায় রাখতে হবে। আর এই ডেটটা এক্সটেন্ড হবে, তার ফলে যারা এই বছর গ্র্যাজুয়েশন করছে তাদের কোনো চিন্তা নেই, এই ডেটটা প্রত্যেক বছর এক্সটেন্ড হয়, এই বছর এক্সটেন্ড হবে। এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন, এটা তো অলরেডি পুরো স্টেপ বাই স্টেপ দেখানো আছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।